والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك هي أمر بشنبي بتبير منوشك بولي داو তোমাদের কাছে আমি যতগুলো নবী পয়গম্বর রসূল পাঠিয়েছি এদিকে নবী বলে জানো এরা বিশ্বাস করে সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ ঈসা নবী আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর এরকম যত নবী আসছে সকলে আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর এই মুসলমানদের একটা ভুল ধারণা আমাদের ভারতবর্ষে চলে আসছে আর আমাদের মতো স্টেজের কিছু বক্তা এই ভুল ধারণা অমুসলিম মুসলমান সবারই মধ্যে ঢুকিয়ে দিয়েছে কি আমাদের দেশে দেখবেন বক্তা পাওয়া যায় কি চতুর্বেদী পঞ্চমবেদী অষ্টমবেদী বক্তা একটা বেদ ভালো করে পড়তে পারবে না কি ভুল ব্যাখ্যা শুনলেন ভারতবর্ষের মাটিতে আমরা কেউ মুসলমান ছিলাম না সবাই ইসলাম কবুল করে মুসলমান হয়েছে পেলি কোথায় বে বলে জানি না এই তো বক্তব্য স্টাডি করতে হয় কোরআন হাদিসের স্টাডি করতে হয় ওই জন্যই তো আমাদের দেশ মে আবি ছোটা দাজ্জাল আ চুকা হ্যায় বাগেশ্বর ধাম বাবা মিডিয়া ওয়ালারা জিজ্ঞেস করছে দুনিয়া কা সবসে পুরানা ধর্ম কোন সা হ্যায় তো সে বলছে এ তো সনাতন ধর্ম হ্যায় ইসমে কোই শক নহীং বাবা জি পহলে তো ইয়ে পড় লো দুনিয়াতে সবথেকে প্রথমে আল্লাহ কাকে পাঠিয়েছেন তাড়াতাড়ি বলুন কে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনি নবী ছিলেন তিনি সনাতনী ছিলেন না মুসলমান ছিলেন তাড়াতাড়ি বলুন মুসলমান আর তিনাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সর্বপ্রথম নামিয়েছেন হিন্দুস্তানের মাটিতে জোরে বলুন সুবহানাল্লাহ তাই হিন্দুস্তানের পূর্বপুরুষ হিন্দু নয় মুসলমান এটা আমি দাওয়াত সঙ্গে বলছি শ্রীলঙ্কা ভারত বর্মা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান কাজাকিস্তান একটাই দেশ ছিল শ্রীলঙ্কার পাহাড়ে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাত ওয়াস সালাম কে নামালেন আর হিন্দুস্তানের মাটি মুসলমানের দ্বারা শুরু হয়েছে আর এই পৃথিবী আল্লাহ শুরু করেছে মুসলমানের দ্বারা আর খতম করবেন মুসলমানের দ্বারা কেমন করে খতম হবে শুনলেন আমি গত পরশু একটা মাদ্রাসায় হাদিস পড়ছিলাম মুসান্নাব ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন এ আমার সাহাবীরা শোনো এমন একটা যুগ আসবে পৃথিবীতে মসজিদে মুসল্লি ভরে যাবে কি ভরে যাবে মুসল্লি ভরে যাবে নামাজি কম থাকবে না পুরো মসজিদ ভর্তি থাকবে মসজিদে সব দামি দামি এসি থাকবে মুসল্লি ভরে যাবে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কেমন নামাজি থাকবে নবীজি বললেন তারা সুদ খাবে আর বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল করবে আর তারা মসজিদে গিয়ে নামাজি বলে নামাজিকে ধোঁকা দিয়ে আল্লাহকে ধোঁকা দিয়ে তারা নামাজি সেজে নামাজও পড়বে মুসান্নাব ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার ওই যুগ কি আমরা অতিক্রম করতে চলেছি ওই যুগে কি আমরা প্রবেশ করতে চলেছি আমার মুসলমান ভাই রাস্তাঘাটে ব্যভিচার হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত এই রাস্তাগুলো ধুলাগড়ের হাই রোডের উপরে নামাজীরা দাঁড়াতে পারবে না রাস্তায় মোটরসাইকেল দাঁড় করিয়ে রাস্তায় সাইকেল দাঁড় করিয়ে রোডের উপরে জিনা হবে কুকুরের মতো জিনা করবে নারী পুরুষ এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত আজকে শুরু হয়ে গেছে কলকাতা থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে ভারতের যতগুলো পার্ক আছে এই প্রত্যেকটা পার্কে এখন জিনার আড্ডাখানা হয়েছে জিনা চলছে ব্যভিচার চলছে আমার মুসলমান ভাই আমরা বললে আমাদেরকে মাদ্রাসা ছাড় বলে মাদ্রাসা ছাড় বলে দি আমাদের দেশটা লয় গোটা পৃথিবীর এই মোবাইলের ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গুলো কারা কন্ট্রোল করছে জানেন বেঈমান আর কাফের ইহুদি আর নাসারারা কন্ট্রোল করছে তাই ইমানদারদের মুমিনদের ভাষা কারুর কাছে পৌঁছাতে দিবেন না আমি গত পরশু একটা জলসা করেছি ইউটিউবার একজন ছেড়েছে সঙ্গে সঙ্গে রেড সিগন্যাল দিয়ে বায়ানটাকে মুছে দিয়েছে কেন বায়ানটা তাদের বিরুদ্ধে সামান্য খালি আমি বলেছি দিল্লির মাটিতে একটা মুসলমানদের ছেলে ম্যাড পাগল সে কিছুই জানে না ম্যাড মানে কি সে কিছুই বুঝে না পাগল শুনলেন সেই ছেলেটা মন্দিরে গিয়ে প্রসাদের একটা কলা খেয়েছে তাকে বেঁধে হত্যা করা হয়েছে পিটিয়ে মারা হয়েছে
তাকে পিটিয়ে হত্যা করেছে আমার মুসলমান ভাই এরপরও যে বেঈমান কাফের যে নেমোখারাম মুসলমানরা আমাদেরকে জিজ্ঞেস করতে আসে পূজোর প্রসাদ খাওয়া যাবে কিনা তা তোমরা নিজেরা চিন্তা করো যদি একটা কলার লেগে পিটিয়ে হত্যা করে তাহলে তোমাকে এরা কি করতে পারে আমার মুসলমান ভাই শুনলেন আমার এলাকায় আমার আমার গলসি থানায় আমার বড় বাবু সাক্ষী আছে আমার সাথে ফোনে কথা হয়েছে থানার বাবুদের সাথে কথা হয়েছে একটা মুসলমানদের ছেলে পাগল মুসলমানদের ছেলে কি পাগল একদম সত্য ঘটনা মানে মাস ছয়েক হয়ে গেল ছেলেটা মানে আর কি লোকটা একটু পাগল আমার নানার গ্রামে বাড়ি ছেলেটা তো কেউ প্রথমে বুঝতে পারেনি প্রত্যেকদিন কি করছিল যেখানে কোরআন থাকতো আলমারিতে মসজিদে কোরআন থাকে না থাকে না রাতের বেলায় হেঁটে গিয়ে যে কোনো গ্রামে মসজিদে ঢুকছে কোরআনের কাছে জুতোর মালা পরিয়ে দিচ্ছে নাউজবিল্লাহ বলে একটা গ্রামে ধরা পড়েছে তাকে মারবে তারা চিনে না আমার এলাকায় তাকে পুলিশকে ফোন দেয়া হয়েছে তাকে তুলে নিয়ে গেছে তারপরে খবর হয়েছে ছেলেটা ম্যাম আমি থানার বাবুকে বললাম স্যার একে শিকল দিয়ে বাঁধা দরকার তো বলে দেখুন আমাদের একটা আইনের ধারা আছে আমরা এটা করতে পারি না তার পরিবারকে করতে হবে ডাক্তার দেখাতে হবে তো তাদের বাড়িতে বলা হলো ফোন করে চিকিৎসার জন্য তার চিকিৎসা করাও তাকে বাড়িতে বন্দী করে রাখো যদি এই ধরনের কাজ কোনো মন্দিরে গিয়ে করে ফেলে তারা পিটিয়ে মেরে ফেলবে তারা জানবে না তারপরে অন্য গ্রামের মসজিদে গিয়ে করলে তারা মেরে ফেলবে তারা ই করবে তো তাকে মারা হতো কিন্তু নিষেধ করা হলো যেহেতু সে ব্রেনের দিক দিয়ে পাগল তাই তাকে কিছু বলো না আপনাদেরকেও নসিহত করে যাচ্ছি যে ধর্মেরই ছেলে হোক যে জাতিরই ছেলে হোক যদি এই ধরনের কাজ করে তাকে ফট করে হাত চালাবেন না তার ব্রেন খারাপ আছে কিনা সে ম্যাড কিনা প্রশাসনের দ্বারস্থ হবেন প্রশাসনের হাতে তুলে দেন তার রিপোর্ট হোক যদি সে পাগল হয় তো তার পাগলের চিকিৎসা হবে তার জন্য আমরা সব সময় মাফ করে রেখেছি আমার আল্লাহ পাগল দিকে মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য পাগলদের জন্য শুনে নেন একটা সুখবর কিয়ামতের দিনে আল্লাহ দরজা খুলে দিবেন জান্নাত আর জাহান্নামের আর তাদেরকে বলা হবে তোমরা ইচ্ছা মতো প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতে যাবে তাদের কোনো হিসেব হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই ওই জন্য আপনার উপরে জাল ছুড়েছে আপনি জালেতে ফাঁসবেন না শর্ট করে কিরকম ভাবে ফাঁসছে আজকে মুসলমান কিভাবে আমি মুসলমান মানে আমি নামাজ পড়ি তসবি করি তেলাওয়াত করি আমার বিভিন্ন কাজ আছে আমি এই ধরনের কাজ করি মানে আমি মুসলমান আমার ভাই মুসলমান নামাজ রোজা তসবি তেলাওয়াত এগুলো আল্লাহর হক জিকির আজকার আল্লাহর হক আপনি আল্লাহর হক আদায় করেছেন কিন্তু শুনলেন আল্লাহর হক যে আপনি আদায় করেছেন এটার নাম যদি ইসলাম হয় আপনার ইসলাম বুঝে আসেন পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম বিসমিল্লাহ পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা ব্যবহার আখলাক চরিত্র ওই জন্য বুখারী শরীফের হাদিসে এসছে হে নবী নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনি কতটা সুরক্ষা দিয়েছেন প্রতিবেশীকে পরিবারকে আপনার কাছের লোককে আজকে বলে দিই মুসলমানদের আপনি মসজিদ থেকে আমাদের দেশে প্রত্যেকটা গ্রামে চায়ের দোকান আছে একটা ফজরের পরে খুলে যায় ফজরের আগে খুলে যায় ঠিক কি না কথা বলে ফজরের নামাজের পরে অনেক যতগুলো মসজিদ আছে সব গ্রামে পশ্চিমবাংলায় কিছু মুসল্লির কাজ হচ্ছে নামাজ পড়ে চায়ের দোকানে বসা নাহলে মসজিদের বাইরে বসে এখন গোটা গ্রামের গিবদ আর চুগলি গুলো ওরা করে আমি বললি খারাপ বলবি আমি বললি খারাপ মিলিয়ে নিবেন আর এর থেকে বড় কেউ যদি কারো চুগলখড়ি করলো নিজের মরা ভাইয়ের মাংস খেলো এটা হাদিস আপনি কেন চুগল করি করবেন ফজরের নামাজ হলো বাড়িতে আসো বিবি নামাজ পড়ছে না হলে কোরআন তেলাওয়াত করছে দু কাপ চা করুন নিজে যদি শক্তি থাকে দু কাপ চা করে এক কাপ বিবিকে দেন এক কাপ নিজে খান দিয়ে বাজারে বেরিয়ে যান কি করে বেরুবে নবীজি সুন্নত তুমি যখন বাইরে থেকে বেরিয়ে যাবে বাড়ি থেকে বাজারে যাবে মার্কেটে যাবে বাজার করতে যাবে বিবির গলা ধরে বলো আজকে কি তরকারি করবে বলো বলে তুমি যা খাবে তাই নিয়ে এসো করে দেবো বিবি বলবে
আপনি বিবিকে বলবেন তোমার পছন্দ মতো তরকারি করো কপালে চুম্বন দিয়ে বেরিয়ে যাবেন আমাদের যুবকরা আমরা কি করি এ আমি বাজার থেকে আসছি রান্না করে ভালো করে তরকারিটা করিস বলে বেরিয়ে গেল ঠিক কি না এ নবীর সুন্নত নয় তরকারি মজা হবে না এমনি ঝাল হয়ে যাবে বিবিকে মহব্বতের সঙ্গে নবীর সুন্নত গলায় হাত দিয়ে বলুন চা খে আজকে কি তরকারি করবে যদি বলে আপনি যা খাবেন আপনি যেটা এনে দিবেন মহব্বতের সঙ্গে রান্না করুন মহব্বতের সঙ্গে আমাদের দেশে আপনি মনে করেছেন খালি নামাজ পড়লাম তসবিহ করলাম আর তেলাওয়াত করলাম আমার মতো মুমিন আর পৃথিবীতে কেউ নাই তুমি ইসলামই বুঝতে পারোনি পুরো জীবন ব্যবস্থা আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় এখন যারা যুবক আছো তাদের লেগে বলে দিই যুবকরা শোনো দেখলেন আজকে পাপ কিভাবে আমাদের কাছে মুচুড়ে ঢুকে যাচ্ছে বেঈমান কাফের পাপটা তিন দিন কার ভালোবাসায় চার দিন কার ভালোবাসায় একটা মেয়ে যদি ধুলাগড়ে কেউ কি একদিন আই লাভ ইউ বলে দেয় তারপর দিন হাতটা কেটে তার নামটা লেখবে সিপালি দীপালি কিউইলে দিয়ে দেখাবে তোমাকে এত ভালোবাসি তোমার নামটা লিখেছি এবার মোবাইলে ফটো তুলে পাঠাবে কেটে রক্ত বার করে তোর নাম লিখেছি আবে তোর মা ছোট থেকে মানুষ করলো তোর বাপ তোকে এত বড় করলো খাইয়ে বাপের মহব্বতে একটা নাম হাতে কেটে দেখতে পারলি না আর তিন দিন আই লাভ ইউ বলেছে তার নাম লিখে দিলি নেমোখারামির একটা সীমা থাকে যেমন আমাদের দেশে কি বলে শুনেলেন আপনার এই যুবকরা শোনো যে কোনো মেয়েকে আপনার পছন্দ হতে পারে পারে না পারে পছন্দ হতে পারে আপনি আপনার পরিবারের দ্বারা কোন লোকের দ্বারা আপনি আপনার মা বাবাকে বলবেন যে আমার ওই মেয়েটাকে খুব পছন্দ দেখুন বিয়ে দিবে নাকি প্রস্তাব যাবে মেয়ের বাড়িতে যে আপনার মেয়েকে আমার ছেলের খুব পছন্দ দিবে নাকি জিজ্ঞেস করো রিস্তা পাঠাবেন তকদিরে থাকলে হবে না হলে কি হবে না পাঠাবেন শুনলেন কেন বললাম হাদিস শুনেন আর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনার মেয়ের জন্য প্রথম বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ নবীজিকে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি বললেন এ উসমানে গনি আমার সাহাবী তুমি ফাতেমা থেকে ভালো বিবি পাবে আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে এই কথা বললেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দোয়া শুনে খুশ হয়ে গেলেন যে ফাতেমা থেকে ভালো বিবি আমার কপালে জুটবে আর ফাতেমা আমার থেকে ভালো স্বামী পাবে আছেন কোথায় মার্কেটে আল্লাহর নবী হযরত আলীকে ডাকলেন আলী তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিবাহ দেওয়া হবে যাও দেলমহর নিয়ে এসো